একুশে জুন জন্ম হয় মাহেদ বরা ভূঁইয়ার। প্রথম সন্তান কোলে আসায় হেলির চোখে তখন খুশির জল। খুশি বরা ভূঁইয়া পরিবারও। দুদিন কাটতে না কাটতেই আনন্দ বদলে গেল বিষাদে। ডাক্তারি পরীক্ষায় ধরা পড়ল বিরল অসুখে আক্রান্ত একরত্তি মাহেদ। অসুখের নাম পালমোনারি অ্যাট্রেসিয়া। পালমোনারি ভালভের গঠন ঠিক না হওয়াতেই সমস্যা। ভালভ বন্ধ থাকায় হৃৎপিণ্ড থেকে ফুসফুসে রক্ত সরবরাহে বাধা। দুদিনের মাথায় শ্বাসকষ্ট শুরু হয় মাহেদের। সমস্যা জটিল হওয়া সত্ত্বেও ফিরিয়ে দেয় একের পর এক হাসপাতাল। শিলচর থেকে গুয়াহাটি হয়ে মাহেদকে নিয়ে বিমানে কলকাতা পৌঁছায় বরা ভূঁইয়া দম্পতি। মাহেদের বয়স তখন 9 দিন। চিকিৎসা শুরু হয় মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে। আমাদের এখানে যখন বেবিটা আসে তখন বেবিটা ব্লু ছিল। আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল এই ভালভটাকে খোলা, কারণ ওর ভালভটা ছোট থাকায় ডান দিকের যেটা ভেন্ট্রিকল, যেটা পাম্পিং চেম্বার, যেটা ব্লু ব্লাডটাকে পাম্প করে ফুসফুসে পাঠায়, সেটাও ঠিকমতো তৈরি হয়নি। উল্টো দিক দিয়ে, মানে যে দিক দিয়ে আমাদের ধমনী, সেই ধমনীর মধ্যে দিয়ে পাতলা একটা ওয়্যার নিয়ে গিয়ে ভালভটাকে আমরা পিডিএর মধ্যে দিয়ে গিয়ে ক্রস করি এবং সেটাকে বেলুন দিয়ে খুলি। অস্ত্রোপচারে ঝুঁকি ছিল, তাই কাটা ছেঁড়া ছাড়াই মাহিদের চিকিৎসা করা হয়। সেকেন্ড ডেতে জানতে পারলাম, ডাক্তার বলেছেন যে হার্টের মধ্যে একটু প্রবলেম, তাই ওই শিলচরে আমি একটা হসপিটালে দেখালাম, ওখানে কোনো হয়নি। তারপরে ওখান থেকে শিলং নিগ্রিম হাসপাতালে, তাই কলকাতায় এই হসপিটালে আসলাম। এখন দেখতে পাচ্ছি বাচ্চাটা এখন বেশ ভালো হয়ে গেছে। সঠিক সময়ে সঠিক চিকিৎসা না হলে হয়তো বাঁচানো যেত না মাহিদকে, তবে এখন সে বিপদমুক্ত। ক্যামেরায় বালাসুন্দর রাও এর সঙ্গে অভিজিৎ চন্দ্রের রিপোর্ট, নিউজ 18 বাংলা।